হ্যালো স্টুডেন্টস আমি সুমন ভৌমিক চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওয়ে সেকেন্ড সেমিস্টার ইংলিশ অনার্স বর্ধমান ইউনিভার্সিটি যারা পরীক্ষা দিতে চলেছো দু হাজার তেইশে তাদের জন্য আমি টপ ফাইভ কোয়েশ্চেন বলে দিচ্ছি তোমরা যারা ফুল সাইশনের ভিডিও দেখো তারা দেখে নেবে ফুল সাজেশন টেন মার্কসের দেওয়া হয়েছে সেখান থেকে আমি টপ ফাইভ করে কোয়েশ্চেন সিসি থ্রি আর সিসি ফোর থেকে বলে দিচ্ছি যেগুলো তোমাদেরকে ভীষণ ভালো করে করতে হবে সিসি থ্রি থেকে আমি বলছি সিসি থ্রি থেকে প্রথমে আমি ক্লিয়ার লাইট অফ ডে থেকে বলছি ক্লিয়ার লাইট অফ ডে থেকে তোমরা বিম তারা রিলেশনশিপ বা ডাইমেনশন অফ বিম তারা রিলেশনশিপটা খুব ভালো করে করবে টাইম অ্যাজ আ ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার ইন ক্লিয়ার লাইট অফ ডে এটা খুব ভালো করে করবে মেন সাইলাইটিং দা রোল অফ দ্য ক্লিয়ার লাইট অব ডে এই তিনটে প্রশ্ন খুব ভালো করে করবে আর ব্রেভলি ফর দ্য কুইন থেকে আমি বলে দিচ্ছি আর দুটো ব্রেভলি ফর দ্য কুইনের টেকনিক অথবা স্টাইল অথবা সেটিং অথবা স্ট্রাকচার এই প্রশ্নটা একই উত্তর এটা ভালো করে করবে আর ব্রেভলি ফর দ্য কুইনের থিম অথবা সোসাইটি অথবা কন্ডিশন অফ উইমেন অথবা এক্সপ্লয়টেশন অফ উইমেন অথবা প্যাট্রিয়ার অথবা উইমেন্স ক্যারেক্টার অথবা হাউ সোসাইটি ইজ রিপ্রেজেন্টেড ইন থ্রু ওয়ান ফ্যামিলি অথবা পিকচার অফ ত্রিবেদী ফ্যামিলি ঠিক আছে তা ব্রেবলি ফর দ্য কুইনের দুটো প্রশ্ন অথবাগুলো বলছি মানে কিন্তু ওটার একটাই উত্তর আর বেবলি ফর দ্য কুইনের দুটো প্রশ্ন আর ক্লিয়ার লাইট আপডেট তিনটে প্রশ্ন আমি বললাম এই পাঁচটা প্রশ্ন খুব ভালো করে দেখে যাবো বা আরও ঘুরিয়ে বললে এই পাঁচটা প্রশ্ন বাদ দিয়ে সিসি থ্রি ডিতে যাবো না খুব সুবিধা হবে এবার কেউ যদি বলো যে ব্রেভলি ফর দ্য কুইন আমি করছি না আমি তো শুধু ক্লিয়ার লাইট অফ ডে করছি তাহলে আমাকে আর দুটো প্রশ্ন বলে দিন তাকে আমি বলে দিই অ্যান ইন্ট্রোডাকশনের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন যাই আসবে থেকে লিখে দেবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে যাও আর নাইট অফ দ্য স্করপিয়ানের ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে যাও যারা ব্রেভলি ফর দ্য কুইনের দুটো প্রশ্ন করছো না তারা এই দুটো এক্সট্রা করে যেতে পারো মানে ওটার জায়গা এটা রিপ্লেসমেন্টে টপ ফাইভ কোয়েশ্চেন হয়ে গেলো সিসি থ্রি সিসি ফোরে চলে আসছি কী কী করবো সিসি ফোরে ফার্স্ট আমি ম্যাকবেথে আসি যেহেতু ম্যাকবেদ বাদ দিতে হয় না পরীক্ষা সিসি ফোর তো ক্যারেক্টার অফ ম্যাকবেথ অথবা ম্যাকবেদ অ্যাজ আ হিরো আর আ ভিলেন অথবা অ্যাজ আ ট্র্যাজিক হিরো অথবা হাউ ডাজ হি বিকাম এ ভিকটিম অফ ইস গ্রিড ম্যাকবেথের এক নম্বর প্রশ্ন হয়ে গেল ম্যাকবেথ থেকে দু নম্বর প্রশ্ন করব ম্যাকবেথ অ্যাজ আ ট্র্যাজেডি বা অ্যাজ অ্যান অ্যারিস্টোটেলিয়ান ট্র্যাজেডি একই উত্তর তিন নম্বর করব ম্যাকবেথ থেকে রোল অফ সুপার ন্যাচুরালিজম অথবা মিস্টেরিয়াস ফোর্সেস অথবা রোল অফ উইচেস ইন ম্যাকবেথ তিনটে প্রশ্ন আমি ম্যাকবেথ থেকে বললাম এবার আমি বলছি হচ্ছে দ্য গুড মোরো থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে যাও আর দ্য সানরাইজিং থেকে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করে যাও গুড মোরো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন যখন করবে আর সানরাইজিং ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করবে একটা প্যারা যেন সেই নোটে অবশ্যই থাকে অ্যাজ আ মেটাফিজিক্যাল পোয়েম কারণ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা তো কোয়েশ্চনে তো এটা লেখা থাকে না ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশান ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করলে উত্তরটা যাই থাকুক ওটাই উত্তর হয়ে যায় কিন্তু দ্য গুড মোরো অ্যাজ আ মেটাফিজিক্যাল পোয়েম বা দ্য সানরাইজিং অ্যাজ 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 আ মেটাফিজিক্যাল পোয়েম এই প্যারার যেন একটা অবশ্যই থাকে কারণ তাহলে যদি অ্যাজ আ মেটাফিজিক্যাল পোয়েম নোটটা আছে তাহলে তুমি লিখে দিতে পারবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটাই সেই নোটটা কভার হয়ে যাবে তাহলে গুড মোরা সানরাইজিং এর ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করছি ম্যাকবেথের তিনটা প্রশ্ন করছি টপ ফাইভ কোয়েশ্চেন হয়ে গেল কেউ যদি এবার আমাকে বলো যে আমি গুড মরো সানরাইজিং করবো না আমাকে টুয়েলভ নাইট বা এডওয়ার্ড দি সেকেন্ড থেকে বলুন তাহলে আমি দুটো প্রশ্ন অল্টারনেটিভ বলে দিচ্ছি যারা পোয়েম করবে না তাদের জন্য অল্টারনেটিভে তোমরা করে নাও ক্যারেক্টার অফ এডওয়ার্ড টু অথবা অ্যাজ আ ট্র্যাজিক হিরো অথবা এন্ডিং অফ দ্য ড্রামা অথবা অ্যাজ আ হিস্টোরিক্যাল প্লে আর দু নম্বর কলো এডওয়ার্ড দি টু অ্যাজ আ ট্র্যাজেডি এই দুটো প্রশ্ন করে নাও যারা প্রোয়েম করছো না তারা এডওয়ার্ড দি টু করছো তাদের জন্য আর ম্যাকবেথের ওই তিনটা করতেই হবে ওকে তা টপ ফাইভ কোশ্চেন আমার মিটে সি সিসি থ্রি সি ফোর শুধু মাথায় রেখো শুধু এই পাঁচটা করে করে যাবো না এই পাঁচটা করে না করে যাবো না এই পাঁচটা করতেই হবে তাই তো পেলাম নোট কোথায় পাবো এত নোট কে দেবে বা আমাদের কাছে এসব নোটস কিছু নেই তারা যা নোট চাও শুধু সিসি থ্রিও নিতে পারো শুধু সিসি ফোরও নিতে পারো তোমরা সেই নোটসগুলো আমাদের থেকে পার্চেস করতে পারো কিনতে পারো কী করতে হবে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি আছো অ্যাডমিনকে জাস্ট একটা মেসেজ করো সব ডিটেলও দিয়ে দেবে আর যদি তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে না থাকো এই ভিডিওর তলায় যাও ডিসক্রিপশনে যাও একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে ক্লিক করো লিঙ্কটা ক্লিক করলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিতে পারছো হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে অ্যাডমিনকে একটা মেসেজ করো খুব ছোট্ট প্রসেস যে আমার এই নোট চাই বা এই পেপার চাই একটা নোট দুটো নোটকে ওরমভাবে বলবো ওরমভাবে দেওয়া যায় না সম্ভব না খোঁজ খুঁজে খুঁজে দেওয়া মানে একটা এই পেপার চাই বা এই পেপারটা চাই শুধু টু ফাইভ নিতে পারো শুধু টেন নিতে পারো দুটো পেপারই শুধু টু ফাইভ বা শুধু টেন বা দুটো পেপারই টু ফাইভ টেন সব নিয়ে নিতে পারো সব নিলে একটু ডিসকাউন্টটা বেশি পাবে খুব স্বল্প মূল্যের বিনিময়ে তোমরা নোটসগুলো করতে পারো যারা আমাদের ফুল সাইয়েশান ভিডিও দেখো এই ভিডিওটা অবশ্যই দেখে নাও কারণ ফুল সাইশনটা কিন্তু রেডি করতে হবে শুভেচ্ছা রইল শুভকামনা রইলো পরীক্ষা ভালো হবে থ্যাংক ইউ